আজ থেকে ১৬ বছর পূর্বে আমেরিকার ভয়ঙ্কর জেল গুয়ান্টানামো বেতে এক ভয়ঙ্কর কয়েদিকে নিয়ে আসা হলো। এই কয়েদি এতই ভয়ঙ্কর ছিল যে আমেরিকার সরকার মনে করত সে জেলে বসেই বাহিরের যে কাউকে হত্যা করাতে পারবে। কয়েদির দেখাশোনার জন্য যে গার্ডকে নাইট ডিউটি দেওয়া হয়েছিল তার নাম ছিল স্টিভ উড। স্টিভকে বলা হলো এই কয়েদি খুবই ভয়ঙ্কর, সে জেলের ভিতরে থেকেও বাহিরে তোমাকে এবং তোমার পরিবারকেও হত্যা করাতে পারবে, তাই যখনই তার সামনে যাবে ইউনিফর্মের নামের অংশ টেপ দিয়ে ঢেকে রাখবে এবং সবসময় সতর্ক থাকবে, কারণ এই কয়েদি তোমাকে পিছন থেকেও হামলা করতে পারে। জেল কর্তৃপক্ষ এই কয়েদিকে নিয়ে এতটাই ভয় ছিল যে তাকে আলাদা একটি কন্টেইনারে বন্দি করে রাখা হলো। ডিউটি গার্ড ছাড়া এই স্পেশাল কন্টেইনারের আশেপাশে অন্য কারো যাবার অনুমতি ছিল না। অল্প কিছু ডিউটি গার্ড ছাড়া কারোরই জানা ছিল না এই কন্টেইনারের কয়েদিকে তার নাম কি, তার অপরাধী বা কি, এমনকি তার চেহারাও কেউ দেখেনি কখনো। সবাই তাকে কয়েদি নম্বর ৭৬০ মানে প্রিজনার ৭৬০ হিসেবে জানত। কে ছিল এই ভয়ঙ্কর কয়েদি নম্বর ৭৬০, কি তার পরিচয়? তার নাম ছিল মোহাম্মদ সালাহি। আফ্রিকার দেশ মরিতানিয়ার এক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিল সে। ভাগ্য যাকে নিয়ে এসেছিল আমেরিকার ভয়ঙ্কর জেল গুয়ান্টানামো বেতে। আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সির মতে সালাহি একজন বড় পর্যায়ের জঙ্গি নেতা। তারা সালাহির বিরুদ্ধে অনেক প্রমাণ একত্রিত করে ফেলেছিল আর সালাহিও কয়েদি থাকাকালীন অনেকগুলো জঙ্গিবাদের সাথে নিজের জড়িত হওয়ার কথা স্বীকারও করে নিয়েছিল। সকল প্রমাণাদি ও সালাহির জবানবন্দিতে এটা পরিষ্কার হয়ে যায় যে সে ছিল একজন টেরোরিস্ট। আমেরিকার সরকারের দাবি ছিল সালাহির দেওয়া তথ্যের কারণে হাজারো আমেরিকানের জীবন রক্ষা পেয়েছে। আমেরিকান ইন্টেলিজেন্সের নথিপত্রে সালাহির বিরুদ্ধে যে সকল অভিযোগ ছিল সেগুলো পড়ে কেউই বিশ্বাস করতে পারবে না মধ্যবয়সী সাধারণ চেহারার এই মানুষটি এত ভয়ঙ্কর হতে পারে। তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো ছিল সেগুলো হলো, সালাহি ছিল ওসামা বিন লাদেনের খাস মানুষ, এতই খাস যে ৯/১১ সময় যে টেরোরিস্টরা প্লেন হাইজ্যাক করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর পেন্টাগনে হামলা করেছিল তাদের মধ্যে তিনজনকে সালাহি নিজে আল কায়দাতে ভর্তি করেছিল। এছাড়াও সালাহি আল কায়দার মানি লন্ডারিং এবং তাদের ফোন কানেকশনের অনেক তথ্য জানত। তার কাছে ওসামা বিন লাদেনের স্যাটেলাইট থেকেও ফোন আসত। এছাড়াও তার বিরুদ্ধে বড় অভিযোগ ছিল যে সে টেরোরিস্ট অ্যাক্টিভিটি মিলেনিয়াম প্লটের সাথেও জড়িত ছিল। এই মিলেনিয়াম প্লট ছিল বড় একটি জঙ্গি পরিকল্পনা যেগুলো অনেকগুলো দেশে আক্রমণের সাথে সাথে আমেরিকার লস এঞ্জেলেসের এয়ারপোর্টও ধ্বংস করার প্ল্যান ছিল। এই হামলার জন্য বারুদে ভর্তি একটি কার নিয়ে ফেরিতে করে কানাডা থেকে আমেরিকা যাচ্ছিল এক জঙ্গি, কিন্তু বর্ডারে সে ধরা পড়ে যায়। যখন আমেরিকার ইন্টেলিজেন্স এই জঙ্গির তথ্য জোগাড় করা শুরু করল তখন জানা গেল এই জঙ্গি কানাডার মন্ট্রিয়াল শহরের এক মসজিদে প্রায়ই আসা যাওয়া করত। জানেন সেই মসজিদের ইমাম ছিল কে? হ্যাঁ, যাকে নিয়ে আমাদের আজকের এই ট্রু স্টোরি, এই মোহাম্মদ সালাহি ছিল সেই মসজিদের ইমাম। আমেরিকার ইন্টেলিজেন্স মনে করত কানাডার মন্ট্রিয়াল থেকে সালাহি আল কায়দার একটি গ্রুপ পরিচালনা করত। এমনকি সালাহির বিরুদ্ধে এও অভিযোগ ছিল সে কানাডার টরেন্টোর বিখ্যাত সিএন টাওয়ারকেও ধ্বংস করার পরিকল্পনা করেছিল। সকল অভিযোগ, তথ্য প্রমাণ এবং সালাহির নিজের স্বীকারোক্তিতে এটা পরিষ্কার হয়ে যায় যে সালাহি একজন বড় জঙ্গি নেতা এবং তাকে ফাঁসি দেওয়ার চিন্তাভাবনাও করতে লাগল আমেরিকান সরকার। কিন্তু বুদ্ধিমান সালাহি আমেরিকান ইন্টেলিজেন্সের ইনফর্মার হয়ে গেল। আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন জায়গার আল কায়দার বিভিন্ন তথ্য দেওয়া শুরু করল। ইন্টেলিজেন্সের কর্মীরা সালাহিকে আফগানিস্তানে আল কায়দার বিভিন্ন ট্রেনিংয়ের ভিডিও দেখাত। সালাহি সেগুলো দেখে দেখে অনেক উচ্চ পর্যায়ের আল কায়দা নেতাদের পরিচয় বলে দিতে পারত। এতে করে আমেরিকার সরকার সালাহিকে ফাঁসি না দিয়ে জেলে বন্দী করে রাখল এবং বিভিন্ন তথ্য তার কাছ থেকে নেওয়া শুরু করল। ধীরে ধীরে জেলের ভিতরে সালাহিকে বিভিন্ন সুবিধা দেওয়া শুরু করল সরকার। তাকে বিছানাপত্র দেওয়া হলো, এমনকি তাকে টিভি, বই, প্লে স্টেশন এবং একটি ল্যাপটপও দেওয়া হলো। তাকে বিভিন্ন ফিল্মের ডিভিডিও দেওয়া হলো, সেই ডিভিডি দিয়ে ল্যাপটপে মুভি দেখে এবং দাবা খেলে সময় কাটাত সালাহি।
এরপর তাকে কন্টেইনারের বাহিরে অল্প জায়গাতে ঘোরাফেরা করারও অনুমতি দেওয়া হলো। সেখানে সালাহি কিছু গাছের চারা রোপণ করল এবং সেগুলোকে দেখাশোনাও করত। এরকম পর্যায়ে সালাহির পরিচয় হলো নাইট গার্ড স্টিভ উডের সাথে। স্টিভ যখন সালাহির সাথে কথাবার্তা বলত তখন সে অবাক হয়ে যেত। সে ভেবেছিল সালাহি কোনো ভয়ঙ্কর চেহারার ক্রিমিনাল হবে যাকে আমেরিকার সরকার এত ভয় পায়। কিন্তু যখন সে দেখল সালাহি একজন সাদাসিধে চেহারার শিক্ষিত মার্জিত মানুষ, গার্ডদের সাথে জ্ঞান গর্ভের কথা বলে, আবার দাবা খেলে, তখন সে পুরোই হয়রান হয়ে গেল। জেল কর্তৃপক্ষ যে হুঁশিয়ারি দিয়েছিল সালাহি গার্ড এবং তার পরিবারকে হত্যা করাতে পারবে সেটাও মিথ্যে প্রমাণিত হলো। কারণ স্টিভ প্রায় নামের উপর টেপ না লাগিয়েই সালাহির সামনে চলে আসত এবং এতে করে তার কোনো ধরনেরই ক্ষতি হয়নি। কিছুদিন সালাহির সাথে কাটানোর পর তার আচার ব্যবহার দেখে, তার বিভিন্ন ধর্মজ্ঞান এবং অন্যান্য জ্ঞান দেখে স্টিভের মন এবং মস্তিষ্কে এক ধরনের যুদ্ধ শুরু হয়ে গেল। তার মস্তিষ্ক বলে সালাহি একজন জঙ্গি নেতা যাকে না ইতিমধ্যে আমেরিকান ইন্টেলিজেন্স প্রমাণ করে ফেলেছে, কিন্তু তার মন বলে এই মানুষটি একেবারে নিরপরাধ যাকে জঙ্গিবাদের নামে ফাঁসানো হয়েছে। এমন সময় স্টিভ একটি ভিডিও দেখে যে ভিডিওতে আমেরিকান সৈন্যরা ইরাকের আবু গোরাইব জেলে কয়েদিদের নির্মম নির্যাতন করে। এই ভিডিও দেখার পর স্টিভের মনে হতে লাগল আবু গোরাইব জেলের কয়েদিদের মতো গুয়ান্টানামো বে জেলেও সালাহিকে বেগুনা ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তার ভিতরে সালাহির জন্য মায়া জন্ম নেওয়া শুরু করল। সে ভাবতে লাগল সালাহি কোনো হাই প্রোফাইল জঙ্গি নেতা নয়, বরং সালাহিও গুয়ান্টানামো বে জেলের একটি ডার্ক সিক্রেট। স্টিভ বিশ্বাস করা শুরু করল আমেরিকান ইন্টেলিজেন্স নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য নিরপরাধ সালাহিকে ফাঁসিয়ে দিয়েছে। সালাহির প্রতি তার এতই বিশ্বাস তৈরি হলো এবং সেই বিশ্বাস এতই গাঢ় হলো যে সে তার নিজের মেয়ে সারার ছবিও সালাহিকে দেখালো। ছবি দেখানোর সময় স্টিভের ভেতরে এমন কোনো ভয়ের রেশও ছিল না যে এই ভয়ঙ্কর অপরাধী তার মেয়ে ও তার পরিবারের কোনো ক্ষতি করতে পারে। স্টিভ সালাহির প্রতি যে বিশ্বাস লালন করেছে সেটা কি সঠিক ছিল নাকি কাহিনী অন্য কিছু ছিল? কীভাবে গার্ড স্টিভ মুসলমান হয়ে গেল এবং পরবর্তী কাহিনী কী ছিল? স্টিভের পরিবারের কী হয়েছিল, সালাহির কী হল, এইসব প্রশ্নের উত্তর জানতে পারবেন এই কয়েদি নাম্বার 760 নামের ট্রু স্টোরির দ্বিতীয় এবং শেষ পর্বে। আপনার কাছে কী মনে হয়, গার্ড স্টিভ কি সালাহিকে বিশ্বাস করে ভুল করেছে নাকি শুদ্ধ করেছে, তা আমাদের কমেন্টে জানান এবং শেষ পর্বটি দেখতে আমাদের পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।